ওয়েলকাম গাইস, ফুড রিভিউর আরেকটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওটি মটকা চা নিয়ে, যেটা তান্দুরি চাও বলা হয় সেটাকে। তো এই দেখেন এখানে একটা প্রসেসিং হচ্ছে। তো আমরা আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস এটা টেস্ট করে জানাবো যে কীরকম হয়। স্পেশালি আপনারা যে মটকা চাটা, এটা মটকা চার যে পেয়ালাটা, এটা একটু বার্ন করে তারপরে জিনিসটা চাটা পরিবেশন করা হয়। তো টেস্টটা মেবি ডিফারেন্ট হবে, আগে কখনো টেস্ট করা হয়নি। তো টেস্টটা করে আপনাদেরকে জানাবো টেস্টটা কীরকম হয়। আমরা এখানে আসছি, এটা আপনার মিরপুর শাওরাপাড়া বাটারগুলির একটু ভিতরে। তো বাটারগুলির ভিতরে আসে মটকা চার শপটা বললে আপনাদের সবাই দেখাই দিবে মটকা চার এই বারটাকে। এখানে আপনাকে চায়ের জন্য ফার্স্টে টোকেন নিয়ে ওয়েট করতে হবে। আর এখানে তিন ধরনের চা পাওয়া যায়, একটা আপনার মিনি সেটার প্রাইস 20 টাকা, আর একটা রেগুলার ওইটার প্রাইস 35 টাকা, আর একটা প্রিমিয়াম সেটার প্রাইস 50 টাকা। তো আমরা দুইটা রেগুলার মটকা চা অর্ডার করেছি। তো অবশেষে টোকেন কেটে সিরিয়াল দিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত চা। এবার টেস্টের পালা। আপনারা তো দেখলেন যে কীভাবে এই ঘটি চা বা তান্দুরি চা যাই বলি না কেন, তো কীভাবে তৈরি করা হয়। তো আসলে এটা আপনার ওই যে একটা মাটির যে পেয়ালাটা, এটা ফার্স্টে পুরনো হয়, তার উপরে চাটা আপনার পরিবেশন করা আর কি। তো এখানে মাটির পোড়াটা যে বার্ন করা হয়, বার্নের পরে যে চাটা যে আপনার ওইটার মধ্যে যে পেলাটার মধ্যে যে ঢালা হয়, এখানে একটা জিনিস হয় যে একটা বার্নিংয়ের একটা স্মেলটা চলে আসে।
আর ওনারা যে চাটা এখানে ইউজ করছে একটু এলাচ দেওয়া আর কি, তো একটু স্মোকি বার্নিং স্পেলটা পাওয়া যায় আদা চা থেকে, এটা অবশ্যই ডিফারেন্ট, মানে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যদি টেস্ট করেন। তো গাইজ আমি আপনাদেরকে এখন যেই মটকা চা ঘটি চার যেই বারটা এটার আমি অ্যাড্রেসটা বলে দিই, এটা আপনার শাহরাপাড়ায় অবস্থিত, শাহরাপাড়া 678 শাহরাপাড়া অ্যাড্রেসটা। বাটার গলির ভিতরে ঢুকলে আপনি যে কাউকে বললে যে ঘটি চা মটকা চা বললে আপনাকে থাকবে, স্পেশালি এটার নামটা হলো আপনার মটকা চা অ্যান্ড মোমো, ওনাদের যে শপটার নাম, সপের অ্যাড্রেস ডিটেলস এভরিথিং আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।